রমজানে ত্বকের যত্ন। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে পবিত্র মাস হলো রমজান, ইবাদতের মাস হলো রমজান। রমজানের সময় শরীর সুস্থ রাখার পাশাপাশি নিজের দিকেও যত্ন নেওয়া জরুরি, কারণ রমজানে একটা দীর্ঘ সময় পানি না খাওয়ার ফলে স্কিন ডিহাইড্রেট হয়ে যায়, এতে করে পরবর্তীতে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। সারাদিন রোজা রেখে শরীরে ফ্লুইডের পরিমাণ অনেক পরিমাণে কমে যায়, ফ্যাকাশে হয়ে যায় স্কিন। এজন্য ইফতার খোলার পর থেকেই পানি খেতে হবে, কমপক্ষে 8 গ্লাস পানি পান করুন সেহরি পর্যন্ত। সেই সাথে শরবত ও পানি জাতীয় ফল খাওয়ার চেষ্টা করুন, এতে করে আপনার স্কিন হাইড্রেট থাকবে। কোমল পানীয়, অতিরিক্ত চিনি দেওয়া শরবত বা ক্যাফেন খাওয়া বাদ দিন। প্রসেসড ফুড, স্যাচুরেটেড ফ্যাট খাওয়া বাদ দিন, খেলেও মাঝে মধ্যে অল্প করে খান। ইফতারে ভাজা পোড়া খাওয়ার অভ্যাস বাদ দিতে হবে, খেলেও সপ্তাহে 1 বা 2 দিন অল্প করে খাওয়া যেতে পারে। তেলে ভাজা খাবার খেলে স্কিনের ব্রণের সমস্যা দেখা দেয়। সুন্দর প্রাণবন্ত স্কিন পেতে অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন। ফল, শাকসবজি, মাছ, যেগুলোতে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি ও মিনারেল রয়েছে, এমন খাবার রাখুন তালিকায়। সারাদিন রমজানেই যে আপনার স্কিনের তেমন ক্ষতি হবে বিষয়টি এমন না। আপনি যদি সবসময় এসির মধ্যে থাকেন বা উচ্চ আর্দ্রতা সম্পন্ন আবহাওয়ায় থাকেন, তাহলে স্কিনে প্যাচ হতে পারে। এজন্য অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। কেমিক্যাল ফ্রি ময়শ্চারাইজার হলে ভালো হয়। ঠোঁটের জন্য ভিটামিন ই সিরাম ও লিপ বাম ব্যবহার করুন। এই সময়টাতে মেকআপ না করার চেষ্টা করুন, তবে খুব বেশি দরকার হলে মেকআপের পর হালকা ক্লিনজার দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন। সকালে উঠেই মুখ ক্লিনজিং ও টোনিং করুন। ভিটামিন সিরাম, ময়শ্চারাইজার, নাইট ক্রিম ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নেবেন। সাবানের পরিবর্তে মুখে ফেস ওয়াশ ব্যবহার করুন, কারণ ফেস ওয়াশে পিএইচের ভালো ব্যালেন্স থাকে, যা স্কিনকে বেশি ড্রাই হতে দেয় না। রমজানে চোখের নিচে কালি আর চোখ ফোলা খুব সাধারণ একটি সমস্যা, পর্যাপ্ত ঘুমের বিষয়টি নিশ্চিত করুন। সেই সাথে আই ক্রিম ব্যবহার করতে পারেন।